অভিনীল হত্যাকাণ্ডৰ অন্তিমজন সাক্ষীৰ সাক্ষ্যদান সমাপ্ত হৈছে নগাঁও সত্ৰ ন্যায়াধীশৰ আদালতত 71জন সাক্ষীৰ সাক্ষ্যদান অভিনীল হত্যাকাণ্ডৰ দোষীয়ে শাস্তি পদ নিশ্চিত হৈছে আৰু ফেব্ৰুৱাৰীতে ন্যায় লাভৰ আশা ভুক্তভোগী দুয়োটা পৰিয়ালৰ হত্যাকাণ্ডত নাম হাঙুৰ খাইছিল 47জন লোকৰ আৰু দোষীক দৃষ্টান্তমূলক শাস্তি দিয়াৰ দাবী জনাইছে ভুক্তভোগী পৰিয়াল দুটাই বিচার প্রক্রিয়া তো আসলতে পলম হয়েছে পলম হওয়ার পিছতো আমি বহুত ধৈর্য সহকারে ইমান দিনলৈকে যোৱা 5টা বছর অতিক্রম করার পিছত আমি এতিয়াও সেই ধৈর্য হেরুয়া নাই কিন্তু বাধ্য হয়ে পেলাইহে আছো আমি যি ধরনে ভাবিছিল তেনে ধরনে আমার মোকদ্দমাটো আগ নাবাড়িল আমার আফসোস হয়েছে আমার দুঃখ হয়েছে বা আমি যথেষ্ট মনের কষ্ট বা যন্ত্রণা আমি অনুভব করছো এনেকা ধরনের মোকদ্দমা ফাস্টট্র্যাক আদালতর বাইরে যদি অন্য কিবা এটা বিবেচনা করাও হয় তো আমি দেখিছো যে ইয়ার ফলাফল সমূহ খুব একটা মানে সফল হওয়া বলে কব নোৱাৰি আমি ভাবিছো অহা দুমাহমানের ভিতর হয়তো এই মোকদ্দমার একটা অন্ত পড়ব পারে অসমবাসীর কারণেও হয়তো ভাল খবর এটা আহিব পারে কিন্তু এই ক্ষেত্রত আমার সদায় এটা মানে অনুভব আর আমি জানাব খুঁজো যে এই আসামিবুরক যাতে ক্যাপিটেল পানিশমেন্ট দিয়ার ব্যবস্থা করা হয় তার কারণে আমি আশা রাখিছো এতিয়া যেটো বিচার প্রক্রিয়া চলি আছে সেইমতে আমি আশা করছো যে অহা বছর ফেব্রুয়ারি মানত আমি হয়তো ন্যায় পাম যেহেতু আজি আমার যে সাক্ষীসকলের সাক্ষ্যদান প্রক্রিয়া আছিলে সেইটো আজি শেষ দিন ইয়ার পিছত আর সাক্ষীর সাক্ষ্যদান প্রক্রিয়া না থাকে এটা তার পিছত থাকিব আমার যিসকল আসামি সেই আসামিবিলাকর তেখেতলোকৰ ভাষ্য লব মহামান্য আদালতে তার পিছত আমার অধিবক্তাসকলের যেটো ক্রস এক্সামিনেশন বলে কয় সেইটো সেইখিনি করব তার পিছত হয়তো রায়দান প্রক্রিয়াটো হবগে সেখানে আমি ভাবিছো দুমাহ তিন মাসের ভিতরতে এই বিচার প্রক্রিয়াটা সম্পূর্ণ হয়ে আমি এটা ন্যায় বিচরা ধরনের একটা ন্যায় পাম বলে আশা করছো আপুনি চাই আছে ND24 সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়